তর্ক নেকা তর্ক হজ নেই। এই হাদিসটা ইন্দোনেশিয়ার ভাইরা ফলো করেন, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। ওখানকার ট্রেডিশন হচ্ছে হজ না করে কেউ বিয়ে করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তৌহিদের দাবি করব, অথচ মূর্তি পূজা করব, এটা কোনো ইহুদি নাসারাদের কারবার। হজ হল পঞ্চস্তম্ভের অন্যতম। হজ ফরজ হল 9 বা 10 হিজরিতে, আর এটি পঞ্চস্তম্ভের স্থান অন্যতম হিসাবে গৃহীত হলো। মানে ইবনে উমরা কাল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান মুত্তাফাকুন আলাইহি। আব্দুল ইবনে উমর তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইসলাম দণ্ডায়মান আছে 5টি স্তম্ভের উপরে। প্রথম হলো শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, অর্থাৎ কলমে শাহাদাতের উপরে। যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে রসুলকে স্বীকার করে না, সে ইসলামের থেকে খারিজ। কাদিয়ানীরা আল্লাহকে স্বীকার করে, রসুলকে স্বীকার করে না, ওরা ইসলাম থেকে খারিজ। ও ইকামিস সালাত ওয়া ইতায়ে যাকাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, হজ করে, রমজানের সিয়াম পালন করে। এই 5টাই হয়ে গেল ইসলামের মূল স্তম্ভ। এর কোনো একটি স্তম্ভ যদি কেউ অস্বীকার করে, সে ইসলাম থেকে খারিজ। হজের নির্দেশ আসেন আল্লাহ রসুল দিচ্ছেন আমাদেরকে, আগে তো শুনলেন সব আল্লাহর বাণী, রসুলের বাণী। আনা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কাল কাল খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস কদ ফুরিজা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, রাওয়াহু মুসলিম। হে জনগণ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। রসুলের নির্দেশ ডাইরেক্ট, দ্রুত হজ সম্পাদন করা। আপনি দ্রুত হজ, আপনার উপর হজ করার সমর্থ হয়েছে, দেরি করবেন না, আগে হজ সেরে আসবেন। ইবনে আব্বাস কাল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আল হজ্জ ফালিয়াতাআজ্জাল, রাওয়াহু আবু দাউদ ইসনাদিন সহীহ। যে ব্যক্তি হজের ইরাদা রাখে যেন দ্রুত হজ সম্পাদন করে। ইবনে আব্বাস কাল কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সারুরাতা ফিল ইসলাম, বিবাহ ত্যাগ করা এবং হজ ত্যাগ করা ইসলামে নেই। মুসলমান যদি হন আপনি, বিবাহহীন থাকতে পারবেন না, ঠিক হজহীন থাকতে পারবেন না। সুযোগ পেলেই হজ করবেন, একটা মৌলিক নির্দেশনা। লা সারুরাতা ফিল ইসলাম, ছোট্ট একটা হাদিস। ইসলামে তর্ক নেকা তর্ক হজ নেই। এই হাদিসটা ইন্দোনেশিয়ার ভাইরা ফলো করেন, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। ওখানকার ট্রেডিশন হচ্ছে হজ না করে কেউ বিয়ে করে না, ফলে ওই দেশে সব যুবক হাজি। আর জানেন যে পৃথিবীতে ইন্দোনেশিয়া মুসলিমের সংখ্যা সবচেয়ে বেশি, এরপর পাকিস্তান, তারপর বাংলাদেশ। তাদের মধ্যে এই ট্র্যাডিশনটা খুবই সুন্দর, বাংলাদেশে ট্র্যাডিশন নেই, যাতে বুড়ো হাবড়াগুলো যায়। এই জন্য ধন্যবাদ দিতে সৌদি সরকারকে, বাংলাদেশে বুড়াগুলো বন্ধ করার জন্য 65 বছর মেয়াদ বেঁধে দিতেছে। আমার তো মানে আগামী বছর দেখবো যে হয়তো 50 করে দেবে, একটা শক্তিশালী লোক নেবে। আমাদের ধারণাটা বস্তুবাদী ধারণা, আমরা মনে করি বাড়িঘর করে নেই, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নেই, সব করে টিকে যখন কিছু আর বাকি থাকবে না দুনিয়া, তখনই হজে যাব। এটা আমাদের চিন্তাধারাটা বস্তুবাদী চিন্তাধারা, আল্লাহর ভরসা আমাদের খুব কম। হজের উদ্দেশ্যটা কী, এই যে আল্লাহ পাক আমাদের কেন নির্দেশনা দিলেন, হজ যেমন মুমিনদের আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক তেমনি মুসলিম উম্মাকে আল্লাহর স্বার্থে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। হজ দেখিয়ে দেয় বিশ্বের সকল প্রান্তের সকল মুসলমান এক জাতি। এই ঐক্যে উদ্বুদ্ধ করার সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে হজের অনুষ্ঠান। যদি পারস্পরিক ঐক্যবোধ সৃষ্টি না হয়, তো হজ করার মূলত উদ্দেশ্য হাসিল হবে না।
আজকে পৃথিবীতে ইহুদের নাসারারা মিলে সারা পৃথিবী শাসন করছে, মুসলমানরা পরস্পরের বিভক্তি হতে হতে দুর্বল হয়ে গেছে না, সবাই ইহুদি নাসারের গোলামি করছে। অথচ হজ প্রতি বছর তাদের বলে দিচ্ছে, হে উম্মা তোমরা শক্তি অর্জন করো, নইলে তোমাদেরকে পিছিয়ে মেরে ফেলবে। আমাদের কাছে করো অলৌকিক শক্তি নেই, আলাদিনের প্রদীপ নেই যে আমরা সেই প্রদীপ টিপবো আর শত্রু পালে চলে যাবে। শত্রু যেভাবে আপনাকে ঠেকাবে আপনাকে অবশ্যই তার মোকাবেলা করতে হবে, আর মোকাবেলা করতে গেলে আপনাকে অবশ্যই ঐক্যবদ্ধ একটা শক্তি হতে হবে। আর সেদিকে হজ প্রতি বছর আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর এই জন্য হজের দিন যারা হজ করেন না, বাইরে যারা আমরা থাকি, আমাদেরকে ওই দিন শ্যাম রাখতে বলা হয়নি? ইয়াম আরাফা নেকি কত বিগত এক বছরের, আগামী এক বছরের, দুই বছরের গোনা মাপ। কারণটা কি যে এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মুসলমানদের ইতিহাসে নাই। অতএব তুমি ওটাকে স্মরণ করো যে ভাইরা ওখানে গিয়েছেন, তাদের সঙ্গে তুমি একাত্মতা ঘোষণা করো, মূলত এটাই।